সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সোহেলস অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন সোহেল। আজকের এপিসোডে আমরা আলোচনা করব সিম্পল ইন্টারেস্ট। আমরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায়, সরকার পিএসসি বা অন্যান্য যে কোনো অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আমরা দেখেছি যে সুদ কষ অংশ থেকে অবশ্যই একটি অঙ্ক আসে। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো যে কিভাবে একটি সূত্রের মাধ্যমে, মাত্র একটি সূত্রের মাধ্যমে কিভাবে আমরা সরল সুদের সকল অঙ্কগুলা সমাধান করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের পরের টেবিলে যাই। আমাদের আজকের টিউটোরিয়ালের প্রথম প্রশ্নটি হচ্ছে, 10% হার সরল সুদে 10,000 টাকার 5 বছরের সুদ কত? এখানে সম্ভাব্য চারটি উত্তর রয়েছে। ক নম্বরে রয়েছে 5,000, খ নম্বরে রয়েছে 2,000, গ নম্বরে রয়েছে 8,000 এবং ঘ নম্বরে রয়েছে 7,000। আমরা এখন অঙ্কটি করব। তো আমরা আমাদের অঙ্কের সহজ হওয়ার জন্য আমরা এখানে লিখে রাখছি যে আমাদের প্রথমে হচ্ছে যেমন সুদ, সুদ আই, আই দ্যাট মিনস ইন্টারেস্ট সমান সমান হোয়াট, মানে আমরা সুদটা এখান থেকে বের করতে হবে, যেহেতু আমাদের এখানে জানতে চাইছে যে সুদ কত। তারপর আসল, আসল পি অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেটা হচ্ছে এখানে যেহেতু 10,000 টাকা সুদের কথা বলা হয়েছে, তার মানে সেটা হচ্ছে 10,000। তারপর হচ্ছে সময়, সময় অ্যান, অ্যান মানে হচ্ছে লং অফ ইয়ার, যেহেতু এখানে 5 বছরের কথা বলা হয়েছে, তার মানে সময় হচ্ছে 5 বছর। এবং হার, হার হচ্ছে রেট, রেট অফ ইন্টারেস্ট, রেট সমান সমান 10%-এর কথা বলা হয়েছে, রেট হচ্ছে 10%। এখন আমরা আমরা একটি সূত্রের মাধ্যমে আমাদের যেভাবে আসুক আমরা সরল সুদ বের করব, আমাদের সেই সূত্রটা আমরা এখন লিখব। সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100। আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100, যেখানে আমাদের এখানে পির একটা মান রয়েছে, এনের একটা মান রয়েছে, আর এর একটা মান রয়েছে, আর আয়ের মানটা অবশ্যই আমরা বের করব। আমরা এখন মানগুলো বসাই। ইকুয়াল টু পির মান হচ্ছে 10,000, তারপর এখানে হচ্ছে গুণন চিহ্ন, এনের মান হচ্ছে 5 বছর অর্থাৎ 5, গুণন আর এর মান হচ্ছে 10%। এক্ষেত্রে যেহেতু আমরা 100 দিয়ে ভাগ দিচ্ছি, তাই পার্সেন্টটা আর এখানে পার্সেন্টটা ভাঙতে হবে না, 10%-কে 10-ই রাখা হবে, আর নিচে রয়েছে 100, নিচে রয়েছে 100। তাহলে আমরা এখন শুধু যদি উপর নিচে কাটাকাটি করি তাহলে আমাদের রেজাল্টটা হয়তো মিলে যাবে, শূন্যের সাথে শূন্য কাটা, শূন্যের সাথে শূন্য কাটা, আমাদের নিচে আর কিছু থাকলো না, তাহলে সমান সমান উপরে থাকলো 5 গুণন 1,000, 5 গুণন 1,000 সমান সমান 5,000। তাহলে 5,000 হওয়ার অর্থ হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সারটি সঠিক, 5,000। এভাবে একেবারে সিম্পলি আমরা যখন এই সূত্রটি দেয় আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100, এই সূত্রে যখন বসাবো আমাদের সরল সুদ একেবারে সহজে বেরিয়ে আসবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেনটি আমরা পড়ছি, 6% হারে 9 মাসে 1,000 টাকার, সরি এখানে 10,000 হবে, 10,000 টাকার সুদ কত? 6% হারে 9 মাসে 10,000 টাকার সুদ কত হবে? সম্ভাব্য উত্তরগুলোর মধ্যে রয়েছে ক নাম্বার 500 টাকা, খ নাম্বার রয়েছে 450 টাকা, গ নাম্বার রয়েছে 600 টাকা এবং ঘ নাম্বার রয়েছে 650 টাকা। তো আমরা আমাদের মানগুলো বসায় রাখলাম, সেটা হচ্ছে সুদ আই সমান সমান হোয়াট, অর্থাৎ আমরা সুদটা বের করব, আসল পি সমান সমান 10,000, সময় এন সমান সমান 9 মাস। এখানে একটি কথা একটু বোঝার বিষয়, সেটা হচ্ছে আমাদের যখন
ইন্টারেস্ট পার্সেন্টটা মূলত বছরে বলা হয়ে থাকে, সেটি বছরের থেকে ওরা এখানে মাস জানতে চেয়েছে। আমরা দেখবো আমরা সূত্রে কি পরিবর্তনটা এখানে আনতে হয়। তারপর হার রেট সমান সমান 6% 6%। আমরা প্রথমে আমাদের সূত্রটা বসালাম, আই সমান সমান পি এন আর ডিভাইডেড বাই 100। এখন আমরা আমাদের মানগুলো বসাবো। আমাদের পির মান হচ্ছে 10,000, 10,000 গুণন এন এর মান। এখানে এন এর মানটা নিয়ে একটু প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এন এর মানটা মাসে দেওয়া আছে, তাহলে আমরা সহজে আমরা বছরটাকে, যেহেতু আমাদের পার্সেন্ট থ্রি ছিল বছরে, আমরা বছরটাকে মাসে পরিণত করে নেব। অর্থাৎ এক বছর সমান সমান 12 মাস, মানে গুণ হবে 9 দ্বারা এবং ভাগ হবে 12 দ্বারা। গুণন আর আর সমান সমান 6%, আর আমাদের এখানে সূত্রে রয়েছে 100, মাঝখানে একটি গুণ চিহ্ন। তাহলে আমরা নিচে 12 আসার অর্থ হচ্ছে যেহেতু আমার পার্সেন্টেজ দেয়া আছে বছরে, আমি সেটা 9 মাস বের করার জন্য, তাহলে আমরা জানি বছরকে এক বছর সমান সমান 12 মাস, যার জন্য আমরা 12 দ্বারা ভাগ দিছি এবং 9 মাস হওয়ার কারণে 9 দ্বারা গুণ দিছি। এবার আমরা কাটাকাটি করি, 0000 কাটা 6, 6 দুইবারে 6, 6 দুইবারে 12, 2 দ্বারা 100কে ভাগ যায়, 2, 5 বারে 10, 0 থাকে 0, 0, অর্থাৎ 50 দুইবারে 100। তাহলে আমার উপরে থাকলো 50 গুণন 9 সমান সমান 9, 0, 0, 5, 9 বারে 45, অর্থাৎ 450 টাকা। আমরা দেখি আমাদের খ নাম্বার অ্যান্সারটি সঠিক, 450 টাকা। তাহলে আমরা এই সূত্রটা, আমরা শুধু বলছি এই সূত্রটার মাধ্যমে আমরা যখন বসাই দেব, আমরা সরল সুদের যেভাবে হোক আমাদের সরল সুদটা বেরিয়ে আসবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেনটি হচ্ছে 5 টাকা হার সরল সুদে 640 টাকার 2 বছর 6 মাসের সুদ কত টাকা হবে। এখানে অঙ্কটা আগেরগুলোর মতোই, শুধু সময়টা পরিবর্তন হয়েছে। আগেরটাতে সময় ছিল 1 বছর, তারপরে আবারটা ছিল 9 মাস, এখন এটা হচ্ছে 2 বছর 6 মাস। আমরা সম্ভাব্য উত্তরগুলো লিখে রাখছি। 60 টাকা, ক নাম্বার হচ্ছে 60 টাকা, খ নাম্বার হয়েছে 160 টাকা এবং গ নাম্বার হয়েছে 64 টাকা, ঘ নাম্বার হয়েছে 80 টাকা। তাহলে আমরা এখানে আমাদের মানগুলো বসায় রাখছি। সুদ আই সমান সমান হোয়াট, যেহেতু আমি সুদটি বের করব, আসল পি সমান সমান 640 টাকা, তার মানে এখানে 640 টাকা, সময় এন সমান সমান 2 বছর 6 মাস। আমরা এই 2 বছর 6 মাসটাকে আমরা একটু সহজ করার জন্য আমরা মাসে পরিণত করে নিয়েছি। 2 বছর 6 মাস, অর্থাৎ আমাদের টোটাল এখানে হয় 30 মাস, 2 বছর 12 মাস করে 24 মাস, আর 6 মাস টোটাল হচ্ছে 30 মাস। তারপর আমাদের আর হার আর, অর্থাৎ রেট সমান সমান 5%। আমার এখানে বলা হয়েছে 5 টাকা হার, 5 টাকা হারের অর্থ হলো 5% সুদ। তাহলে আমি আমার সূত্রটা বসালাম। আমাদের সূত্রটা হচ্ছে আই সমান সমান পি এন আর ডিভাইডেড বাই 100। আমরা যেহেতু আমাদের এখানে মাস রয়েছে, আমাদের 30 মাস, তাহলে আমরা আগের অঙ্কটির মতো 12 দ্বারা ভাগ দেবো এবং 30 দ্বারা গুণ দেব। তো প্রথমত আমরা পির মানটা বসাই নিই। আমাদের পির মান হচ্ছে 640 গুণন এন এর মান হচ্ছে, উপরে হচ্ছে 30, যেহেতু আমি 30 মাসের মান বের করব, তারপর মাস হচ্ছে বছরকে, তাহলে নিচে হবে 12, গুণন আর এর মান হচ্ছে 5%, অর্থাৎ 5, আর এখানে রয়েছে আমার সূত্রের 100। এবার আমি কাটাকাটি করব। শূন্যের সাথে 0 কাটা, 0 কাটা 3, 3 একবারে 3, 3 4 বারে 12, 4 দ্বারা 64কে ভাগ যায়, 4 16 বারে 64। তাহলে আমার নিচে কিছু আর থাকলো না, আমার উপরে থাকলো 16 গুণন 5,
পাঁচশো বারে তিরিশের শূন্য, হাতে আছে তিন, পাঁচ একবারে পাঁচ, পাঁচ তিন আট, আশি। অর্থাৎ আমার ঘ নাম্বার অ্যান্সারটি এখানে সঠিক। তো বন্ধুরা, আশা করি এই নিয়মটা একেবারেই সহজ আমাদের জন্য। আমাদের পরীক্ষা যখন এই অঙ্কগুলো আসবে, আমরা মাত্র পাঁচ সাত সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করতে সক্ষম হব আশা করি। শুধুমাত্র এই সূত্রের মাধ্যমে আমরা যখন সুদ জানতে চাইবে, তখন আমরা এই সূত্রের মাধ্যমে অঙ্কটি করব। আর সুদের বাইরে যখন সুদ আসল জানতে চাইবে, তখন সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে সে বিষয় নিয়ে আলোচনা করব যে সুদ আসল বা হার যখন চাইবে, তখন আমরা কীভাবে অঙ্কটি সমাধান করব। তো শেষে যে কথাটি বলবো, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, যারা তারা যদি মনে করেন যে এই চ্যানেলটা আপনার জন্য উপকারী হবে এবং আমার অঙ্কটি যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ভবিষ্যৎ নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ।